আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি হলো নকিপুর জমিদার বাড়ি, যেটা সাতক্ষীরার শ্যামনগরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, পুরোই ধ্বংস হয়ে গেছে, কিছুই আর দেখার মতন নাই। ইভেন ওর ভিতরে যাওয়া আর সম্ভব না। তারপরও আপনাদেরকে চারপাশটা দেখাই এবং এই জমিদার বাড়ির ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি। তো যাইতে যাইতে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো চলেন যাই। নকিপুর জমিদার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত। স্থানীয়দের কাছে এটি রায়চৌধুরীর বাড়ি বা জমিদার হরিচরণ রায়ের বাড়ি নামেও পরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন। এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হতো, যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। জমিদার হরিচরণ রায় ধনী হওয়ার পিছনে লোকমুখে প্রচলিত রয়েছে, তার মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তা বস্তা টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন, যদিও এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। আর এই টাকা থেকেই হরিচরণ অনেক ধন সম্পত্তির মালিক হন। তখন থেকে সূর্যস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌহাট্টিগুলো তিনি কিনে নিতেন, যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন। জমিদার বাড়িটি দুইতলা বিশিষ্ট, ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নের 19 মিটার লম্বা একটি ভবন রয়েছে। জোড়া দুটি শিব মন্দির, চিকিৎসালয়, নহবতখানা, পূজা মণ্ডপ, দীঘি ও পুকুরও রয়েছে, তবে এসবের অধিকাংশই এখন স্থানীয়দের ভোগদখলে। ভবনটির বৈশিষ্ট্যগুলো ব্রিটিশদের চালু করা স্থাপত্য বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে। উন্মুক্ত কলাম এবং সমময় উপাদানগুলো সেই সময়ের খুবই তাৎপর্যপূর্ণ। কক্ষগুলির চারপাশে খোলা বারান্দা, যা বিনোদন এবং বায়ু চলাচলের জন্য সঞ্চালন এবং স্থান সরবরাহ করে, যা কলোনিয়াল সময়ের স্থাপত্য শৈলীর আরও একটি বৈশিষ্ট্য। অপরিচর্য অবহেলার কারণে জমিদার বাড়িটি এখন পুরোটাই ধ্বংসের মুখে। এর আর কোনো কিছুই অবশিষ্ট তেমন নাই। তারপরেও যারা এই ধরনের স্থাপনা দেখতে পছন্দ করেন, তারা যত দ্রুত সম্ভব এটা ঘুরে যাবেন। সাতক্ষীরার শ্যামনগর এসে যে কোনো ভ্যান বা ইজি বাইকওয়ালাকে বললেই হবে যে আপনি নকিপুর জমিদার বাড়ি যাবেন, তাহলে আপনি খুব সহজেই এখানে যেতে পারবেন এবং এই জায়গাটা দেখতে পারবেন। এই ছিল নকিপুর জমিদার বাড়ির ভিডিও এবং এর ইতিহাস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, এবং অতি অবশ্যই আমাদেরকে পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।